দেবের সিনেমা দেখেছেন কোনোদিন? হ্যাঁ, কখনো সখনো দেখেছি, তবে সময় হয়ে ওঠে না। তো আমার প্রবলেম হচ্ছে যে সারাদিন যায়, নানা প্রোগ্রাম টোগ্রাম করে এসে যখন একটু অবকাশ পাই তখন যদি খবরাখবর ইত্যাদি টিভি চ্যানেলে যদি বসবার সুযোগ পাই তখন সকনে কখনো হয়ে যায়, দেখতে পাই। দেখি বুঝি, অভিনেতা দেব এবং প্রার্থী দেব, আপনার প্রতিদ্বন্দ্বী দেব, দুটোকে কি মার্কস দেবেন আপনি? না, আমি দেব আল্লাহ করে দেবকে প্রতিদ্বন্দ্বী বলে ভাবছি না। আমার বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী আছে, টিএমসির প্রার্থী আছে, বিজেপির প্রার্থী আছে, আরও অনেক প্রার্থী আছে। যারাই এই নির্বাচনে লড়বে জিতবে তো একজন, সুতরাং স্বাভাবিকভাবেই আমাকে লড়তে হবে তাদের বিরুদ্ধে। আমরা যাদের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেছি, কংগ্রেস, বিজেপি, টিএমসি, এদের পরাস্ত করেই দেশের বিকল্প নীতির জন্য যে সংগ্রাম, সেই তীব্রতর করার জন্যই আমি এই সংগ্রামে আছি। অভিনেতা দেব অভিনয় তো নিশ্চয়ই সুপারস্টার, নিশ্চয়ই আরও বেশি সে উন্নতি করুক, এ আমার আকাঙ্ক্ষা থাকবে। কিন্তু রাজনীতির জগতে স্বাভাবিকভাবেই যে নীতির সে প্রতিনিধিত্ব করবেন তিনি, সেই নীতিকে আমি পরাস্ত করতে চাই। দেব চা খেতে আসবেন বলেছেন, মানে আপনি কি আমন্ত্রণ জানাবেন দেবকে? মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। কম বয়সী ছেলে, দারুণ সুপারস্টার, এই রকম মানুষ, তিনি স্বেচ্ছায় বলেছেন আমার বাড়িতে চা খেতে আসতে চান। আমি তো আমার ওয়াইফকে বলে দিয়েছি যদি কোনো টেলিফোন আসে তুমি সঙ্গে সঙ্গেই আমাকে জানাবে এবং তার জন্য ভালো চায়ের ব্যবস্থা করবে। আমারও তো সাধারণ পরিবার, স্বাভাবিকভাবেই আমাদের যেটুকু আছে সেটুকু দিয়েই নিশ্চয়ই অতিথিকে যেভাবে বরণ করতে হয় আমি নিশ্চয়ই বরণ করবো।